হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অনেক খুশি, কারণ আজ প্রথম আমি আমার ইউটিউব থেকে যে টাকা পাওয়া যায়, মানে মানি ট্রানজ্যাকশন করার পর যে টাকা পাওয়া যায়, আজকে আমি প্রথম আমার ইউটিউব থেকে প্রথম টাকা পাই, তার জন্য আমি আজকে খুব খুশি। আপনাদেরকে কী খুশি তাই বলে বোঝাতে পারবো না। আমার ব্লগের প্রথম যে টাকাটা আপনাদের সাথে দেখাতে চাইছি, এই যে এই সেই টাকা, এটা কত আছে আমি তোমাদেরকে গুনে বলছি যে কত আছে। আমি আজকে খুব খুশি, যার জন্য তোমাদেরকে বলছি যে আমি খুব খুশি, আমার ব্লগের প্রথম ইনকাম তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে কত টাকা পেয়েছি। বলে বোঝাতে পারবো না কি কতটা কষ্ট করে আমি এই জায়গায় পৌঁছেছি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি মানে কিসের উপর দিয়ে গিয়েছি আমি, গিয়ে এই এই টাকাটা অর্জন করতে পেরেছি ইউটিউব থেকে, মানে ধারণার বাইরে। আপনারা ভাবতেও পারবেন না যে আমি যখন প্রথম ভিডিও বানাই, তখন আমার প্রথম ভিডিওতে মানে ভিউজ এসেছিলো 15টা ভিডিও ভিউজ, ফার্স্ট ভিডিও ব্লগে। তখন একটু মোটিভেশন ডাউন হলো যে কী হবে, ইউটিউব করে 15টা 16টা ভিউজ আসছে, পার ডে 500-700 MB খরচ হয়ে 15টা ভিউজে কী হবে, এই বলে এদিক ওদিক ঘোরাঘুরি করি। তারপরে কিছুদিন পর ইউটিউবে অন্যের গান নিয়ে ভিডিও বানিয়ে সেটা আমি ইউটিউবে আপলোড করতে থাকি। আপলোড করার পর তাতে কপিরাইট আসে, কপিরাইটে দেখা গেল ওয়াচ টাইম কমপ্লিট হলো, কিন্তু আমি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাই তখন আমার মনিটাইজেশন থার্ড স্টেপ ইম্প্রুভ হলো না, ইউজার কন্টেন্ট দিল না, তাহলে কী করা যায়। তখন একটা বন্ধু বললো যে ইউজার কন্টেন্ট হলে হবে না, যে নিজের ভিডিও দরকার। তখন আমি যত সব আগেকার ভিডিও ছিল সব ডিলিট করে আমি আমার নিজের ভিডিও দিই, 1 বছর কমপ্লিট হতে হতে আমার প্রায় ফার্স্ট টাইম কমপ্লিট হয়ে গেল, যে তো 4000 ঘন্টা ফার্স্ট টাইম কমপ্লিট হয়ে যায়। তাই তখন আমি আমার চ্যানেল থার্ড স্টেপ ভেরিফাইয়ের জন্য ইয়ে করি, কিছু দিন পরে আমার ইমেলে আসে যে আপনার থার্ড স্টেপ ভেরিফাই হয়ে গেছে। তখন আমি গুগল অ্যাডসেন্সে গিয়ে অ্যাপ্লাই করলাম, তখন গুগল অ্যাডসেন্স থেকে একটা ছোটো একটা পিন আসে যে এটা ইয়েতে আসবে, কী বলে যেখানে ওই চিঠি ফিটি ইয়ে করা হয়, সেইখান থেকে বললে যে পিন আসবে। 1 সপ্তাহ পরে সে আমাদের বাড়িতে ওই যে চিঠি পৌঁছায় সে এসে বললো তোমার নামে একটা ইয়ে এসছে, মানে চিঠির মতো খামের ভেতরে। আমি ভাবছি যে হয়তো গুগল এডসেন্স থেকে সেই পিনটা দিয়েছে, তখন আমি সেটা নিই, তারপরে ব্যাংকে চলে যাই। ব্যাংকে গিয়ে দেখি যে এই ম্যানেজার বসে আছে সাইডে, তখন ম্যানেজারকে গিয়ে বললাম যে ইউএস থেকে আমার ইউটিউব থেকে আমি টাকা পাবো, তার জন্য একটা কি একটা কোড লাগে সেটা ইয়ে করতে। তখন বলছে ওই পাশে একটা ইয়ে আছে যেখানে নাম্বার আছে, সেখানে গিয়ে আপনারা ইয়ে করলে আপনারা ইয়ে দেখবেন যে ইউএস থেকে কী কোড আছে, সেটা নিয়ে আপনি বসে দিলে নিয়ে নেবে। তখন আমি সেটা নিই এবং গুগল অ্যাডসেন্সে গিয়ে সেটা ইয়ে করে দিই। বসার পরে আমার যে ডলার সেই ডলার জমতে শুরু করি, সেই ডলার জমে জমে আমি জমা করে করে রেখেছিলাম, আর আজকে একটু দরকার জন্য আমি তুললাম। আর আমি বাইক নেবো ভাবছি একটা, তার জন্য একটা তুলেছি টাকা যে সেকেন্ড হ্যান্ড বাইক নেবো, সেটা যাবে নেবো, তোমাদেরকে আমি ব্লগ করে দেখাবো যে কীভাবে বাইক নিলাম, কী বাইক নিলাম সেটা তোমাদেরকে আমি দেখাবো। আজকে দেখাবো যে আমি আমার ইউটিউব থেকে ফার্স্ট কত টাকা মানে পেলাম ইনকাম, তার জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি গুনে। এই যে এখানে আমার কাছে টাকা আছে, এই টাকা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা কত কত টাকা আছে এটা এটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
আমি প্রথম ইনকাম বলতে 20,000 থেকে একটু বেশি আছে, মানে 20,800, হ্যাঁ 20,800 কিছু একটা, আর কিছুটা ব্যাংকে যেটা তোলা হয়নি এটা তুলেছি। এটা তুলে বাইক নিয়ে যাবো ভাবছি, আর কিছু টাকা বাড়ি থেকে নিতে হবে, দিয়ে বাইক নিয়ে যাবো একটা। তোমার ভাই আজকে এখানে শেষ করছি ভাই, টাটা।